हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय आवेदा। फ्रेंड्स, एबार थेके रान्नार गैस बुकिंग बा एलपीजी सिलिंडार बुकिंग एर क्षेत्रे नतून नियम एसेछे, अर्थात बदले जाच्छे रान्नार गैस बा एलपीजी सिलिंडार बुकिंग एर नियम। तो कबे थेके एई नियम चालू हबे, कि करले आपनी रान्नार गैस बुकिंग करते पारबेन, बा नतून नियमेर माध्यमे किभाबे आपनी रान्नार गैस बुकिंग करबेन, आजकेर भिडियोर माध्यमे आमरा जेने नेब। जदि भिडियो भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, आर भिडियोटि जारा नतून देखछेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करबेन, एबं सबस्क्राइब करार पर बेल आइकनटि प्रेस करे नोटिफिकेशन अल करे राखबेन एई धरनेर आपडेटेड भिडियो सबार आगे पाओयार जन्य। आर जारा चैनलटिके सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। बदले जाच्छे रान्नार गैस एलपीजी सिलिंडार बुकिंग एर नियम। रिपोर्ट अनुजाई आगामी पयला नवेम्बर थेके एलपीजी सिलिंडार बुकिंग एर जोन्नो लागबे वन टाइम पासवर्ड अर्थात ओटीपी, अर्थात नियम चालू होच्छे पयला नवेम्बर थेके। मोबाइले कल अथवा एसएमएस बा एलपीजी वितरणकारी संस्थार वेबसाइटे गिए अनलाइने एलपीजी सिलिंडार बुकिंग करा जाय। बुकिंग एर परे निर्दिष्ट दिने ता बाड़ीते पौंछे जाय। এবং এলপিজি সিলিন্ডার নিয়ে কালোবাজারি রুখতে বা সঠিক গ্রাহকদের কাছে সিলিন্ডার পৌঁছে দিতে বুকিংয়ের নতুন পদ্ধতি নিয়ে আসছে বিতরণকারী সংস্থাগুলি। নতুন পদ্ধতিতে ডেলিভারি অথেন্টিকেশন কোড বা ডিএসি চালু করা হবে, অর্থাৎ নতুন যে নিয়মটি চালু হবে পয়লা নভেম্বর থেকে সেখানে ডিএসি চালু করা হবে। ডিএসি অর্থ ডেলিভারি অথেন্টিকেশন কোড, সেই কোড আপনাকে দিতে হবে। এই কোডটি ডেলিভারি বয়কে দেখানোর পরই সিলিন্ডার পাওয়া যাবে। তো এই বিষয়ে আপনার যে যে জিনিসগুলো জেনে রাখা ভালো সেটা হলো, এক নম্বর, প্রথম পর্যায়ে দেশের 100টি শহরে এই ডিএসি পদ্ধতি চালু হবে। দু নম্বর, নতুন পদ্ধতিতে শুধুমাত্র সিলিন্ডার বুকিং করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে না, মোবাইলে একটি কোড আসবে, সেটা দেখানোর পরই আপনি সিলিন্ডার হাতে পাবেন। নম্বর থ্রি, যদি কারো মোবাইল নম্বর নথিভুক্ত না থাকে তাহলে ডেলিভারি বয়ের কাছে থাকা অ্যাপের মাধ্যমে ওই কোড পাওয়া যাবে, অর্থাৎ আপনার কাছে যদি মোবাইল নম্বর নথিভুক্ত না থাকে বা আপনি যদি না জেনে থাকেন যে কোন মোবাইল নাম্বার দিয়েছেন বা কোনটা রেজিস্টার করেছেন, সেক্ষেত্রে যিনি ডেলিভারি বয় আসবেন তার কাছে একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপের কাছ থেকেই পাওয়া যাবে ডিএসসি কোড। নম্বর ফোর, স্বাভাবিকভাবে যে গ্রাহকের বিস্তারিত বিবরণ যেমন নাম, ঠিকানা ইত্যাদি আপডেট করা নেই তারা সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। নম্বর ফাইভ, 100টি শহরে চালু করার পর পরবর্তীতে বাকি জায়গাগুলিতে এই পদ্ধতি কার্যকর হবে। এবং নম্বর সিক্স, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত সিলিন্ডারের ক্ষেত্রে এই নতুন পদ্ধতি কার্যকর নয়, অর্থাৎ এবার থেকে এলপিজি সিলিন্ডার বা রান্নার গ্যাস যদি আপনি বুকিং করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা ডিএসসি কোড লাগবে, সেটা হলো ডেলিভারি অথেন্টিকেশন কোড। এটা আপনাকে ডেলিভারি বয়কে দিতে হবে, তবেই আপনি হাতে সিলিন্ডার পাবেন, এবং আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকলে সেটা আপনি পাবেন। এখন মোবাইল নাম্বার যদি রেজিস্টার না থাকে তাহলে যিনি ডেলিভারি বয় আসছেন সেই ডেলিভারি বয়ের কাছে একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপের মাধ্যমে আপনাকে ডিএসসি কোড নিতে হবে এবং তারপরেই আপনি সিলিন্ডার বুকিং করতে পারবেন, এবং এটা চালু হচ্ছে পয়লা নভেম্বর থেকে। তো ফ্রেন্ডস, ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।